চার্লি চার্লি, আমরা কি এই গেমটা থেকে বেরোতে পারি? তো বন্ধুরা, আজকে আরো একটা নতুন ঘোষ চ্যালেঞ্জ নিয়ে আমি তোমাদের কাছে চলে এলাম। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো চার্লি চার্লি ভূতের যে ট্রেন্ডিং চলছে সেটা তোমাদেরকে দেখাবো। তো তার আগে তোমাদেরকে বলে দিই, এখনকার সময় ডেটটা বেড়ে গেছে, তো আমরা আজকে ঘোষ চ্যালেঞ্জটা করছি। তো তার আগে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমাদের কাছে একটা মার্কার দরকার আর কিছু সরঞ্জাম দরকার, সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। আর এই চার্লি চার্লি কি সেটা তোমাদেরকে বানিয়ে দিই। সেটা হচ্ছে যে এটা এক ধরনের খারাপ আত্মা। তো দয়া করে বলছি বন্ধু, এগুলো ট্রাই বাড়িতে করবে না, এগুলো খুবই রিস্কি জিনিস, জাস্ট আমি এন্টারটেনমেন্টের জন্য করছি। আর তোমাদেরকে যা দেখাবো আজকে, সবই যা যা ঘটছে সেগুলো তোমাদের কাছে দেখাবো। তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই কি কি লাগবে। তো বন্ধুরা, যে যে জিনিসগুলো লাগবে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। সবচেয়ে আগে লাগবে তোমাদের যে লাল রঙের মার্কার, যেটা কোনো কাজ নেই সেটা ফেলে দেবে। তারপরে লাগবে একটা ব্ল্যাক কালারের মার্কার, আর কিছু লাগবে দুটো পেন্সিল, ঠিক আছে? তো কি কি করতে হবে তোমাদের দেখিয়ে দিই। আগে তোমাদেরকে লিখে নিতে হবে, এখানে লিখতে হবে ইয়েস, এখানে লিখতে হবে নো। তো আগে সব করে লিখে নিই। তো তারপর তোমাদের যেটা করে নিতে হবে সেটা করতে হবে তোমাদেরকে একটা পেন্সিল, এই দুটো পেন্সিল তোমাদের চাই। এটা ঠিক এইভাবে সেট করে নিতে হবে, এবার দেখে দাও এখানে, ঠিক এইভাবে তোমাদেরকে সেট করে নিতে হবে। তোমাদের এমনভাবে সেট করে না পড়ে যাবো না যায়। তারপরে মেইন জিনিসটা আছে, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো স্টার্ট করা যাক, আর এখন থেকে হালকা হালকা ঘাম দিয়ে স্টার্ট হয়ে গেছে আমাদের, যদিও শীত কাল। তো চলো দেরি না করে স্টার্ট করি। তো বন্ধুরা, আমরা ট্রাই করছি, তো চলো ট্রাই করি। আগে আগে তোমাদেরকে এটা ঠিকভাবে সেট করে নিতে হবে। স্টার্ট করা যাক। চার্লি বাজুটা দপদপ করছে, ভয় খাওয়াচ্ছি ভাব। চার্লি চার্লি, আর ইউ হিয়ার? নো চেঞ্জ। আমি ট্রাই করবো। ওকে, শুনেছিলাম এত সহজ থাকে না কিন্তু, বাট যাদের আর কি মানে জেনুইনলি যারা মন থেকে ডাকে তাদের ক্ষেত্রে একবার ট্রাই কর, তুই তারপর আমি নিজে একবার ট্রাই কর, চলো চার্লি চার্লি, আর ইউ হেয়ার? চার্লি চার্লি, তোমার কি অ্যাক্সিডেন্ট হয়েছে? চার্লি চার্লি, তোমার কি নেচার ডেথ? কি করছিস তুই? চার্লি চার্লি, যখন উত্তর দিচ্ছে না আমি জিজ্ঞাসা করে নিচ্ছি, যদি বলে যে হয় যেতে পারো তাহলে যাবো, না থাকতে তো হবে, কিছু করার নেই, জিজ্ঞাসা করতে হবে। যখন আমরা কি যেতে পারি? ওহো, খেলার জন্যই বারণ করছি আমি।
আমরা যদি গেমটা ছেড়ে চলে যাই তবে তুমি কি আমাদের কোনো ক্ষতি করবে? চার্লি, আমরা কি যদি গেমটা ছেড়ে দিই তাহলে আমাদের কোনো ক্ষতি করবে? বললাম ছাড়া চলো এত রাত্রে তো ধরো, তারপরে এরকম হচ্ছে হঠাৎ করে পেন্সিল লড়ে যাচ্ছে, ইয়াতে স্কুলে দেখতাম, সে স্কুলে সেই ক্যাজুয়ালি পেন নিয়ে ভেক করতো, ইয়াস নো লেখে পড়ো করতো, সে বুঝতে পারেনি এরকম কিছু হবে। আমরা কি গেম ছেড়ে যেতে পারি? চার্লি, আমরা কি গেম ছেড়ে যেতে পারি? আরে ইয়ার, আর একটু বন্ধুরা, আমরা যখন রকি করলো তখন আমাদের বেরোনোতে দিল, মানে বললো যে বেরিয়ে যেতে পারবে, তো আমরা আমরা কনফার্ম হওয়ার জন্য আর আমরা ট্রাই করছি, তো আমরা সুবোধা করছি, দুর্গাকে সোজা করে নিই। দুর্গা ছিল কি দুর্গা ভক্ত উঠে না? চার্লি, আমরা কি গেমটার থেকে বেরোতে পারি? লড়ছি, এখনো আছে, ওকে, আরেকবার ট্রাই। চার্লি, আমরা কি গেমটা থেকে বেরোতে পারি? এই জন্য আমি বলছিলাম, এই জন্যই যে লাস্ট ট্রাই করে নি। কাটা দিচ্ছে বন্ধু, সত্যি বল যে আমাদের ভুল হয়ে গেছে। চার্লি, আমরা বুঝতে পেরেছি তুমি এখানে এসেছো, কিন্তু আমরা সত্যিই খুব ভয় পেয়ে গেছি। প্লিজ, আমরা বুঝতে পেরেছি তোমার অস্তিত্ব আছে, তো আমরা কি এখন যেতে পারি? প্লিজ চার্লি, প্লিজ। চার্লি, প্লিজ আমাদেরকে যেতে দাও। চার্লি, আমরা সত্যি খুব ভয় পেয়ে গেছি, আমরা এই গেমটা কুইট করতে চাই, আমরা কি যেতে পারি? চার্লি, আমরা কি গেম থেকে বেরোতে পারি?
আমার তার ভূতের প্রতি যে ইয়ে ছিল এগুলো আদৌ রিয়েল না ফেক আমি জানি না, বাট যেগুলো এখানে হলো প্রত্যেকটাই রিয়েল জিনিস, কোন রকম ফেক কিছু আমি করিনি, করবো না, আশা করছি কোনোদিন করতে হবেও না। তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো যে এগুলো বাড়িতে ট্রাই করবেন না, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলটা যদি নতুন এসে থাকো যদি তার মধ্যে ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে যাতে আমাদের ভিডিও তোমরা আগে পাও, আর এরকম টাইমে ভিডিওগুলো বাড়িতে কোথাও ট্রাই করবেন না, বাড়িতে নয় কোথাও ট্রাই করবেন না। তো বন্ধুরা আমরা আরও আসছি নতুন ভিডিওর সাথে, তো বন্ধুরা আজকের জন্য টাটা।